দুইজন কি সুন্দর গল্প করে, যদি মরিয়া যাওয়া গিয়া তাহলে সিঁথে থাকবে যে না সিঁথে ঢুক রেখে দিলাম। মুচকান হচ্ছে নানিকে বাসায় যাওয়ার জন্য কি করতেছে, কেমনে কেমনে যায়, কই যাও, হ্যাঁ কই যাও, তুমি যাও কই, ওই যে হচ্ছে নানিকে বাড়ি আর এই যে হচ্ছে ওদের বাড়ি। আরে খুব মিস করুন রে বন্ধু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন ভালো আছেন আশা করি। তো মনটা খুব প্রচুর খারাপ আজকে একটা ঘটনা দেখা, সেটা আজকে আপনাদের মাঝে পুরো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন, এটা পুরো ব্যাখ্যাটা আপনারা আসলে শোনার পর আপনারা বলবেন। আমি এখন নদীর পাড়ে বসে আছি, দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে নদীর স্রোতের শব্দ। তো আমি যেখানে বসে আছি আমার সামনে হচ্ছে একটা বাড়ি, এই বাড়িটা আমি দেখাচ্ছি আপনাকে একটু পরে। তো ঘটনা হচ্ছে মানুষের সাথে রাগ করে বা অভিমান করে কীভাবে নিষ্পাপ পশু পাখির উপরে নির্যাতন করে একটা মানুষ, সেটা কীভাবে পারে, তার মনুষ্যত্ব থাকা সত্ত্ব সেটা কীভাবে পারে, সে বিষয়ে আজকে বাস্তব একটা চিত্র আপনাদের মাঝে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি। তো কথা হচ্ছে আপনার সাথে আমার সাথে রাগ হইতে পারে বা আমার একসাথে থাকা অবধি সবার সাথে একটা কিছু না একটা হইতেই পারে কিছু, এটা সমস্যা নেই। কিন্তু আমি রাগ করে আমার বাসায় আপনারা সবাই চিনেন ছাগল বা বোরকি যেটা বলো অনেকে গ্রামের বাসায়, তো সেইটাকে নিজের রাগ বোর উপরে না ঝাড়তে পাইরা নিজের ছাগলের উপরে পিটাই মারা ফেলে, মানে বিষয়টা এরকম একটা ঘটনা। তো আমি প্রথমে বলি, তো সকাল হচ্ছে কি মানে বোর থেকে হচ্ছে টাকা চাইছে, ধরেন বোর থেকে টাকা চাইছে, তো টাকা চাইছে, টাকা বউ হয়তো একটু দিতে চায় না, হয়তো একটু যে কোনো কারণে হয়তো দিতে চায় না, তো বোর উপরে সে হচ্ছে ছেলেটা রাইগা যায়। আমি দেখতে পাচ্ছি এখানে বসে ওই হচ্ছে বাড়িটা, ওই যে দেখেন ওই বাড়িটা, এই ঘটনাটা আমি এখানে বলতেছি এই ঘটনাটা। তার আগে আপনাদেরকে আরেকটি বিষয় জানানোর জন্য আমি আসলে এই ভিডিওর ফুটেজটা মাঝখানে দিলাম, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লতা আর হচ্ছে আরেকটা মেয়ে নদী নাম, তো ওরা দুজন হচ্ছে আজকে হচ্ছে ঢাকা যাবে। লতা হচ্ছে বর্তমানে আরেকটা সমস্যার কারণে বিশাল প্রবলেমে পড়ছে, সেটার জন্য তাকে আজকে ঢাকা যেতেই হবে এবং অনেকগুলো টেস্ট করাতে হবে। তো দুপুরের দিক দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং তার সাথে মেয়েটা যাচ্ছে। আসলে ওর বিষয়ে আপনাদের কাছে আমার অনেক কিছু বলার আছে, আসলে বর্তমানে সে কোন সিচুয়েশনে বাস করতেছে, তারপর ওর মুখে খুব হাসি, অনেকক্ষণ দুষ্টামি করলাম, আমি নিজে যা টলাটা ঠিক করে ওকে বললাম যে আসলে এটা তুই যা, আসলে যা হয় হবেই না। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আসলে কী সমস্যা হয়েছে, কী জন্য কী টেস্ট করতেছে, আমি আসলে চেষ্টা করবো আপনাদেরকে ওর মুখ থেকে শোনার জন্য। পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে শুনবেন। আরেকটা কথা বলে রাখি, কালকে আপনাদের জন্য নতুন একটা নিউ একটা ভিডিও আসতেছে, আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমার খুব মানে অনেক শখ ছিল এই ভিডিওটা বানানোর জন্য, তো সেটা বানাবো। তো ওরা চলে যাচ্ছে, আমি অনেকক্ষণ পর্যন্ত মন খারাপ করে দাঁড়া রয়েছে, আসলে কী করার আছে, কিছু করার নেই, তা আমাকে একটু খুশি করার জন্য ও বাই বাই টাটা দিয়ে গেল আমাকে, যে আসলে বললো চিন্তা করিস না যা হবে হবে। আসলে ওদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক এবং একসাথে পড়াশোনা করছি, খুব ভালো একটা মানে সময় কাটাইছি আমরা। তো সব কিছু বলে চো মেন গল্পে চলেন। তো রায়গা যায় পর হচ্ছে আপনার বউকে মারার জন্য চেষ্টা করে, মানে জিদ্ধে বউকে না মারতে পাইরা আপনার হচ্ছে পাশে একটা ছাগল বান্ধা ছিল দুইটা, তো এরকম লাঠি নিয়ে ওই যে লাঠিটা ওইখানে আমি এখানে রাখছি, ওই যে ওই দেখতে পাচ্ছেন ওই যেখানে ওই মোটা ওই লাঠিটা, তো ওই লাঠিটা দিয়া পাশে যে বোরকি ছিল বা ছাগল যেটা বলে ইচ্ছা মতন পিটেয়া আপনি পরিশেষে মনে করেন মাইরা ফেলস, ডাইরেক্ট মেরে ফেলছে ছাগলটাকে। আমি ফুটেজটা আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কী ভিডিও করবো। আসলে এই মর্মান্তিক দৃশ্য দেখে আমার এত খারাপ লাগছে, পুরো এলাকার মানুষ এটা নিয়ে খুব নিন্দা জানাচ্ছে, তাই মনে করলাম আপনাদেরকে বলা উচিত, তাই আমি বলতেছি। তো এরকমভাবে পিটাইছে, আসলে মরার আগে যে কি একটু মানে জবাই করবে বা ওইটারে কিছু একটা করবে সেই সুযোগটা পর্যন্ত পায় না।
মিনিট দুয়েক পিটাই, মানে উড়ো ধরে পিটাইছে, যেমন মন সেমনে পিটাইছে। পরশেষে সে ছাগলটা মারা যায়। এখন বোর উপরে রাগ ঝাড়তে না পায়রা, মারতে না পায়রা, একটা নিষ্পাপ একটা বোবা প্রাণী তার উপরে এইভাবে অত্যাচার করলো, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সেটা মানবিক দিক থেকে আপনারা কীভাবে দেখবেন সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা। আসলে সে এরকম একটা জঘন্য কাজ করছে, সেটা আসলে এটা নিন্দা কীভাবে জানাবো সেটা আমি বুঝতে পারতেছি না। তাই আমি আপনাদেরকে জাস্ট এটি অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য যে এইরকম ভুল আসলে যে কেউ না করে, এরকম কাজ যেন কেউ না করে, এটা কি একটা মানুষের পরিচয় বলে? আসলে কী বলবো, তাও সে এটা করছে। তো করার পর পরিশেষে আমাদের এখানে কিছু লোক ছিল, তারা হচ্ছে ওইটাকে জবাই করার জন্য যায়, পারে না তো, বউকে মারতে পারে না তো, এই বোবা জিনিসটার উপরে সে অত্যাচার করছে, মেরে ফেলছে। অনেক তার নিজেরই ছাগল, এটা অন্য কারো ছিল না, নিজের। কিন্তু এখন আমাদের বলেন, আমরা এই দেহে ধরেন মানুষদের কী করা উচিত আমাদের বলেন আপনারা? এখন যদি আমরা যে বলি যে আপনি এটা কেন মারলেন, তখন যদি আমাদের বলে যে আমার জিনিস আমি যেমন চাই তাকে আপনারা কে উত্তর আছে বলেন? উত্তর আছে? নাই, উত্তর নেই, জানি। তো আশা করি বিষয়টা আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আমি নিন্দা জানি আপনাদের এই ঘটনাটাকে নিয়ে। আমি আজকে সেই বাড়িটা এখন আপনাদের দেখাবো এবং সেই বাড়িটার বিষয়ে আসলে কী কী আছে এবং নদীর সাথে সেই বাড়িটা, আমি সেই বাড়িতে এখন যাব আপনাদেরকে দেখাব। এবং এই ঘটনাটা আসলে এই দুপুরে সকাল 10টা নাগাদ এই ঘটনাটা ঘটে, আর এখন মেবি 2টা বাজে আমি এখন ভিডিওটা মেক করতেছি। তো আমি সেই বাসায় এখন যাবো এবং সেই বাসার অবস্থা কী সেটা আপনাদেরকে জানাবো। তো ডাক পাঠতেছে, যাওয়ার জন্য অনেক মানুষ হয়ে গেছে এলাকায়, অনেক মানুষ আসছে। তো নদীর পাড়ে বসা ছিলাম আমি, মানে স্তব্ধ হয়ে গেছিলাম পড়ায়, মানে আসলে এটা কী করলো, এটা কেমনে করলো ভাই? একটা বউ মানুষের বউ জিনিস উপরে কেন তুই অত্যাচার করবি? তুই তো বউ পালে পরে মারতি তুই, হ্যাঁ, কিন্তু এই কাজটা করছে, ঠিক আছে? তাই আজকে আপনাদের বললাম ভাই, আপনাদের কখনো এই কাজটা যেন আপনাদের সাথে না হয় বা এরকম কোনো কিছু না হয়। আপনারা সবাই দরকার যে এই সকল মানুষদের মানে আল্লাহ হেদায়েত দান করে। এবং চলেন সেই বাসা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। মুচকান হচ্ছে নানিকে বাসায় যাওয়ার জন্য কী করতেছে, কেমনে কেমনে যায়, কই যাও, হ্যাঁ কই যাও, তুমি যাও কই, ওই যে হচ্ছে নানিকে বাড়ি আর এই যে হচ্ছে ওদের বাড়ি, কই যাও তুমি, হ্যাঁ কেমনে দেখি, আও আও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, কই গেছিলা, কই গেছিলা, দাঁড়াও দাঁড়াও শোনো, এই দেখ কই গেছিলা, হ্যাঁ কই গেছিলা, নানি কে গেছিলা, হ্যাঁ নানি কে গেছিলা, নি কত কিছু, আহা পড়ে গেছে, উডু 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 আহ উডু 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 আদ ভাই আদ যা কল চাবাই দিয়ে হোক, যাও ওই কল চাবাই দিয়ে হোক, যাও যাও দেখেন ওই কল চাবাই বই, যাও 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 কল চাবাই দিয়ে আসো, ওই কল দিয়ে হোক, মুস্কান হ্যাঁ মুস্কান যাও, ওই কল চাবাই দিয়ে হোক, যাও দেখেন কলে যাইব কেন, কী করে কে জানে, আর কল পারে যাইব, কলে উঠে কেমন আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। দেখেন ওটে দেখেন ওটে কেমন, হ্যাঁ হুম 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 কল্পর যে পিছলা দেখছেন দামসা, হ্যাঁ দিয়ে নিয়েছিস কে, এই এই এনেছিস কে, এই এনেছিস কে, হ্যাঁ নাম নাম এনেছিস কে, এই এনেছিস কে, দেখছেন এই অবস্থা।
তো সেখানে আমি চলে আসি সেই বাড়িতে, আসলে আসিয়া দেখি অনেক মানুষ, আসলে ওই পাশে অনেক মানুষ। তো এটা নিয়ে আসলে আমাদের চাচ্ছি আমি দ্বিতীয় নম্বরের ভিডিওটা, আসলে কী ঘটনা ঘটতেছে ওইখানে, কী ধরনের কথাবার্তা চলতেছে এবং সিচুয়েশানটা কী, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আজকে এখানে শেষ করলাম, ভালো থাকবেন।